বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, উত্তরবঙ্গ কলেজ, কাকিনা লালমনিরহাট। MBA অ্যাকাউন্টিং ফাইনাল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। সাবজেক্ট কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং, চ্যাপ্টার ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার, লেকচার 3, পার্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি সমস্যা আজকে সমাধান করব। শিক্ষার্থী, আমরা আগেই জেনেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুভাবে, দুটি পদ্ধতির মাধ্যমে সমাধান করা হয়, একটি ডাইরেক্ট মেথড, একটি ইনডাইরেক্ট মেথড। আমরা আজকে ইনডাইরেক্ট মেথডের মাধ্যমে একটি সমস্যার সমাধান করব। মুস্তাকিম কনসালটেন্ট লিমিটেড কর্পোরেশন, কম্পারেটিভ ব্যালেন্স শিট ডিসেম্বর 31, অ্যাসেটস 2017-2016, ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্সেস, ল্যান্ড, বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, বিল্ডিং, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট, টোটাল দেয়া আছে 5,69,386। লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি, অ্যাকাউন্ট পেবল, বন্ড পেবল, কমন স্টক রিটার্নিং, টোটাল দেওয়া আছে 5,69,386,000। এডিশনাল ইনফরমেশন, অপারেটিং এক্সপেন্স ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অফ টাকা 33,000, ল্যান্ড ওয়াজ সোল্ড অ্যাট ইটস বুক ভ্যালু ফর ক্যাশ, ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 55,000, ওয়ার পেইড ইন 2017। ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 1,66,000 ওয়াজ পার্সেস ফর ক্যাশ, ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 41,000 অ্যান্ড বুক ভ্যালু 36,000 ওয়াজ সোল্ড ফর টাকা 34,000। প্রিপেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। শিক্ষার্থী, আমরা এখন সমস্যাটি সমাধান করব। শুরুতে মুস্তাকিম কনসালটেন্টস ইনকর্পোরেশন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2017 লেখার পরে প্রথম আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা সমস্যাটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ নিট ইনকাম উল্লেখ ছিল না, এখন আমরা নিট ইনকামটা বের করে নেব। 2 বছরের রিটার্ন আর্নিংয়ের বিয়োগফলের সাথে ডিভিডেন্ড পেইড যোগ করলে আমরা চলতি বছরের নিট ইনকাম পাব। প্রিয় শিক্ষার্থী, যথারীতি 2,06,000 বিয়োগ হচ্ছে 1,36,000 প্লাস 55,000 1,25,000। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস 33,000, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা জানি চলতি সম্পত্তি বৃদ্ধি বলে বিয়োগ করতে হয়, ইনক্রিজ ইন ইনভেন্টরি 54,000, ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্সেস চলতি সম্পত্তি হ্রাস পেলে যোগ করতে হয়, ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল চলতি দায় কমলে বিয়োগ করতে হয়, অর্থাৎ ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 7,000, লস অন সেল অফ ইকুইপমেন্ট 2,000। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই প্রশ্নপত্র দেখেছি একটি সম্পত্তির মূল্য ছিল, বুক ভ্যালু ছিল 36,000, বিক্রয় মূল্য হচ্ছে 34,000, অর্থাৎ লোকসান হয়েছে 2,000 টাকা, যা যোগ করতে হবে। এমনি টোটাল সমন্বয় করলে আচ্ছা দাঁড়াচ্ছে 66,000, 1,25,000 থেকে 66,000 বাদ দিলে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস দাঁড়াচ্ছে 59,000। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেল অফ ল্যান্ড। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নে বলা ছিল যে ল্যান্ড সেল ইটস বুক ভ্যালু, তাই আমরা যথারীতি 2 বছরের ল্যান্ডের পার্থক্য দেখতে পাচ্ছি 25,000 টাকা, যা বিক্রয় হিসেবে আমরা ধরে নিয়েছি। সেল অফ ইকুইপমেন্ট 34,000 টাকা, পার্সেস অফ ইকুইপমেন্ট এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে 1,66,000 টাকা, সমন্বয় করলে 1,07,000 টাকা মাইনাস ফিগার অর্থাৎ বিয়োগফল দাঁড়ায়। এর জন্য নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লিখবো আমরা। প্রিয় শিক্ষার্থী, আগে জেনেছি আমরা যে কোনো অ্যাক্টিভিটিসের ফলাফল যদি পজিটিভ হয় তাহলে আমরা প্রোভাইডেড লিখি, আর নেগেটিভ আসলে ইউজড লিখি। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, রিডেমশন অফ বন্ড 40,000 টাকা, সেল অফ কমন স্টক 1,60,000, ডিভিডেন্ড পেড 55,000, সমন্বয় করলে 65,000 দাঁড়াচ্ছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। 3 অ্যাক্টিভিটিসের মাধ্যমে এখন আমরা সমন্বয় করে দেখতে পাবো নিট ইনক্রিজ ইন ক্যাশ 17,000 টাকা পজিটিভ দাঁড়াচ্ছে, এর সাথে ক্যাশ January 1, 2017 ছিল 37,000, সমন্বয় করলে ক্যাশ অ্যাট December 31, 2017 54,000। প্রিয় শিক্ষার্থী, যা আমাদের চলতি বছরের ক্যাশের সাথে মিলে গেছে, অর্থাৎ এভাবে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড সমন্বয় করলাম। আগামী ক্লাসে অন্য একটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো। আজ এ পর্যন্ত থ্যাংকস ফর অল।